সবুজের সমারোহ। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা জলাশয়ের ভিতর দিয়ে, জলাশয়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে। যদিও আমি ওই টিলাটা বেয়ে নেমেছি, টিলাটা বেয়ে আমি নেমেছি, আবার যে কিভাবে উঠবো আল্লাহ জানে। ওটা একটা রাস্তা, দেখেন এখান থেকে আমি পুরো বিষয়টা দেখাই, পুরো সিনটা দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কত সুন্দর এই জায়গাটা, কত সুন্দর, কত সুন্দর। আপনাদের যদি কারোর মন খারাপ থাকে, এই যে জায়গাটা, এই যে জায়গাটা দেখেন, এই যে জায়গাটা এসে যদি আপনারা কিছুক্ষণ বসে থাকেন, আল্লাহ তাআলা আপনার অটোমেটিক আপনার মন ভালো করে দিবে, ঠিক আছে। মানে সবুজ প্রকৃতি এত সুন্দর, দেখেন অনেক সুন্দর, অনেক সবুজ প্রকৃতি, দেখেন দেখেন কোটায় 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 দেখছি। মানে সকাল, মানে কদরের নামাজটা শেষ হওয়ার পর থেকে এই 7টা সাড়ে 7টা 8টার মধ্যে কিন্তু প্রকৃতিটা কিন্তু প্রকৃতির মতোই থাকে, এবং প্রকৃতি যে এরকম শান্ত থাকে এর কারণটা হচ্ছে প্রকৃতি কিন্তু আল্লাহর তাসবিহ করতেছে। এটা একটা মুবারক সময়। তো আমি যেতে যেতে কিন্তু একটু জঙ্গলের মধ্যে চলে গেলাম। এখানে এক ভাই একটা পাম্প লাগিয়েছে, এই পাম্প দিয়ে পানি নিয়ে যাচ্ছে, দেখেন এখান থেকে পাম্প দিয়ে পানি নিয়ে যাচ্ছে। তো পাম্প দিয়ে এখানে পানি নিয়ে যাচ্ছে কিন্তু ভাই, তো পামের কোনো গুনগুনের শব্দটা আছে এখানে, আল্লাহ জানে যে এখানে একটা জঙ্গলের মতো ঢুকলাম, এখানে কি আছে। তো যাই হোক, একটু সাবধানতা অবলম্বন করে, বা অনেক সময় আমি এরকম জঙ্গলে ভিডিও করতে সময় একটা লাঠির মতো হাতে নিই, ঠিক আছে। তো লাঠির মতো হাতে নিয়ে আমি আপনাদেরকে পুরো প্রকৃতিটা দেখানোর চেষ্টা করি। দেখেন পানি শান্ত সুনিবিড়, ছায়া সুনিবিড়। এই যে এখানে একটা দেখেন গাছ, কত সুন্দর, দেখেন। হ্যাঁ, তো এখানে দেখেন গাছ, হ্যাঁ দেখেন অনেক সুন্দর প্রকৃতি, দেখেন বাঁশটা। এই যে বলা হয় না যে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে, ওই মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই, দেখেন। তো এখানে আমি খুবই অভিভূত সবুজ প্রকৃতি দেখে, দেখেন। মানে গ্রামে প্রকৃতিটা, নেচারটা যেমন থাকার কথা ঠিক তেমনই আছে। এই দেখেন পানি শান্ত সুনিবিড়, ওয়াও, আসলে ভালো লাগার মতো দৃশ্যগুলি, দেখেন দেখেন জিনিসগুলি। আসলে মানুষ সবকিছু দেখতে চায় যদি উঠি আনা যায়। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি বাংলার অপরূপ সুন্দর এক সবুজ প্রকৃতি, যেটা মানে খুবই সুন্দর, মনে হয় যে শিল্পীর রং তুলিতে আঁকা একটা ছবি দৃশ্য। আমি আপনাদেরকে একটু সামনের দিকে যেয়ে এই জলাশয়টার কাছে যাব, দেখেন। মানে এই ভ্লগ ভিডিও করতে গেলে কিন্তু আমাদের অনেক দুঃসাহসিক কাজ করতে হয়, ঠিক আছে, অনেক সরু আঁকা বাঁকা জুতার অবস্থা কিন্তু কাহিল হয়ে যায়। তো আমি খুব কসরত করে এই জায়গাটা নামছি, আল্লাহই জানে যে এখান থেকে পিছলে পড়ে যায় কিনা, পিছলে পড়লে কিন্তু আমার ক্যামেরা যাবে, ঠিক আছে। এটা কি কিন্তু একটা ঢালু, দেখছেন নিজের মেটুয়া, হ্যাঁ আল্লাহর রহমতে আমি নামতে পেরেছি, দেখেন। এটা একটা রাস্তা, ঠিক আছে, সবুজ সবুজ প্রকৃতি, দেখেন কত সুন্দর, কত সুন্দর, ওয়াও। এটা একটা পাহাড়ি রাস্তা, দেখেন, মানে একটা পাহাড়ের ফিল, পাহাড়ের টিলার মতো, দেখেন, মানে একটা পাহাড়ের টিলা, আমি পাহাড়ের টিলা দিয়ে নামলাম,
দেখেন এখানে ধান ক্ষেত, ধান ক্ষেত এদিকে এদিক দিয়ে চলে গেছে, ওই দিকে একটা ব্রিজ, কত সুন্দর সবুজ আর সবুজ, ঠিক আছে, মানে এত সুন্দর পটভূমি। এটা আসলে মানে এই আপনারা এই দৃশ্যের মাধ্যমে হয়তোবা একটু অনুভব করতে পারতেছেন। আর এখানে যদি আপনারা চলে আসতেন, এখানে শিশির বিন্দু, এই দেখেন মানে শিশির যে বিন্দু, শিশির পরে দেখেন এই ধান ক্ষেতের সঙ্গে শিশির পরে, বিন্দু 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 শিশির, এই দেখেন বিন্দু বিন্দু শিশির, এই শিশিরগুলি যে কত সুন্দর, এবং এই হাত দিয়ে টাচ করা মানে অনেক সুন্দর, কিন্তু বিষয়টা মানে অনেক দারুণ একটা ফিলিংস। এখান থেকে দেখেন, দেখায় আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখাবো, মানে বলা হয় যে সবুজ চোখে যদি মানে সবুজ তাদের দেখা যায়, এটা বলে শরীরের জন্যে, মানে মানুষের ব্লাড প্রেশার, তারপরে আপনার চোখের চোখের জন্য, স্বাস্থ্যের জন্য কিন্তু ভালো, এটা কিন্তু বিজ্ঞান কিন্তু আমাদেরকে বলেছে, চিকিৎসা বিজ্ঞান, যে সবুজের দিকে যদি তাকিয়ে থাকা যায়, অপলক দৃষ্টিতে সবুজের দিকে যদি কেউ তাকিয়ে থাকে, তাহলে কিন্তু তাহলে তার ভিতরে একটা ভালো লাগা তৈরি হয়। দেখেন কত সুন্দর যে সবুজ প্রকৃতি, অসাধারণ একটা। এখানে একটা পাহাড়ি এলাকায় একটা ঝুড়ার মতো, পানির মতো, আমি আরও একটু কাছে দিয়ে আপনাদেরকে দেখাই, পানিটা একটু টাচ করে দেখাবো, দেখেন পানিটা আমি একটু টাচ করে একটু জলকেলি করে, এই দেখেন ওয়াও, হ্যাঁ দেখছেন পানিটা টাচ করে দেখালাম আপনাদেরকে, শান্ত পানিটাকে একটু টাচ করে দেখালাম, হ্যাঁ। এখন আমার ঘড়িতে বাজে সকাল 7টা, ঠিক আছে, তো সকাল 7টার কিন্তু এটা একটা দৃশ্য ভিউ, তো আপনার কিন্তু এই দৃশ্যগুলো দেখার জন্যে একটা সুন্দর একটা মন থাকা চাই এবং চোখ থাকতে হবে। এই দেখেন, এই যে মানুষ যে বলে যে মানুষের জীবন হচ্ছে কচু পাতার পানির মতো, দেখেন এই যে নাড়া লাগলে কিন্তু কচু পাতার পানি পড়ে যায়, দেখেন এই দেখ কচু পাতার পানি পড়ে গেল, তো বলা হয় যে কচু পাতার পানিরও তো একটা স্থায়িত্ব আছে, যে কিছুক্ষণ সেটা নাড়া লাগতে হবে, ঠিক আছে, তো কচু পাতার পানির চেয়েও কিন্তু মানে ক্ষণস্থায়ী মানুষের জীবনে, দেখেন কচু পাতার পানির চেয়েও ক্ষণস্থায়ী মানুষের জীবন, ঠিক আছে। তো মানে এই গ্রামে সবুজ প্রকৃতি যেখানে যেমন থাকার কথা, আল্লাহ রহমতে সেখানে সেরকমই আছে, একটুও হেরফের হয় নাই, মানুষের আসলে দেখার সীমা পরিসীমা নেই। ওই যে দূরে এক জায়গায় সূর্য উঁকি দিচ্ছে, ঠিক আছে, এক জায়গায় সূর্য উঁকি দিচ্ছে, তো এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি, ভাই কি ওই জায়গায় কি বেরোইছে, ওই সাপ আসলেই, এদিকে সাপ আছে না, তো দর্শক এটা যে আমি কিছুক্ষণ আগে কিন্তু আজ করতে পারছিলাম, যাওয়া যাবে তো না, কিছুক্ষণ আগে কিন্তু আমি আপনাদেরকে একটু অ্যালার্ম দিয়েছিলাম যে প্রকৃতি ঠিক আছে, এটা যেখানে এখানে জীব বৈচিত্র্য যেভাবে থাকার কথা সেভাবে আছে, এখানে কিন্তু সাপ থাকাটাও কিন্তু অস্বাভাবিক কিছু না, ঠিক আছে, তো এদিকে কাছে কিন্তু বাইদে পট্টি আছে, ভিতরে গর্তে গর্তে ঢুকে গেছে, ও মরা মরা মরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে এই যে কীটনাশক দেওয়া হয় না, আসসালামু আলাইকুম, ভালো আছেন, তো এদিকে তো আমি যে ভিডিও করতে আসছি,
আর আপনি যে লেবু, আপনি মনে লেবুরই পাবেন, আমার কাছে টাকা পাবেন। আমি তো আজকে চলে আসছি, মানি ব্যাগ আনি নাই তো, আরেকদিন এই কি করে দিয়ে আবার লেবু নিয়ে যাবো নি কিছু। এটাই যে একটু সবুজ প্রকৃতির ভিডিওগুলি করতেছি একটু চ্যানেলে দেওয়ার জন্য, একটা ট্রাভেল এন্ড ইভেন্ট চ্যানেল আছে অলরেডি চারটা বিভিন্ন ক্যাটাগরির উপরে, আমাকে কি একটু ধরবেন? রুটি দুলাভাই, আমার দুলাভাই তো খেতে লেবু নিয়ে খাইছি একদম, ঠিক আছে। ওই কালকে ওদিক দিয়ে আপনার ক্ষেতের ওদিক দিয়ে ওই পিছন দিয়ে যাই করে আসছি, তো মনে হয় ভিডিওটা আজকে এখানে শেষ করে দিতে হবে, কারণ এখানে একটা টাইমের একটা ব্যাপার আছে, মানে 7টা পর্যন্ত করি, এরপরে আবার আমার ক্লাসের একটা বিষয় চলে আসে তো।